হাফেজ মুখলেসুর রহমান, ওয়াহিদুর রহমান, হাফেজ ওয়াহিদুর রহমান, মৌলানা একদম ভরপুর বিজেপি 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 মনিরুল ইসলাম মুদির চাউল খাইবা, মুদির ঘরে থাকবা, মুদির পায়খানায় পায়খানা করবা, অরুণোদয় হেমন্ত বিশ্ব শর্মা খাইবা, তারপরে বিজেপি ভোট না দিলে পাপ লাগবে। আল্লাহ মাফ করবো না আপনাকে, একদম খাটান। ঠিক আছে, আপনারা দিদিন বইগুলোর জন্য এত ভালো কাজ করছেন নরেন্দ্র মোদী। কি কাজ করছে? ট্রিপল তালাক খতম, আমরা মার লাইফটা বাঁচাইয়া দিছি। আর ছোট ছোট বই 12 বছর 13 বছরে শাদি হয়ে যায়, সেইটাও আমরা বন্ধ করে দিছি। হ্যাঁ, বাল্য বিবাহ বন্ধ করে দিছি আমরা, হেমন্ত বিশ্ব শর্মা। বাল্য বিবাহ বন্ধ, ট্রিপল তালাক বন্ধ। সেই জন্য মার জীবনটাও আমরা সুরক্ষা করছি, বেটির জীবনটাও আমরা সুরক্ষা দিছি। ভালো হয়েছে কি না? একটা তালি লাগাও, দূর করে তালি দাও। ঠিক আছে, এটা সেই জন্য বিজেপিকে ভোট। কংগ্রেস কি বলে? বেশি বেশি শাড়ি করো, বেশি বেশি শাড়ি করো, বাচ্চা করো, বেশি মানুষ হইব তো ভোট ভোট বেশি হইব। আর এই ভোটটা কংগ্রেসকে লাগে। আমি বলছি আমাকে ভোট লাগে না, কিন্তু আপনার পরিবার ভালো হইতে লাগে, আপনার পরিবারের যেগুলো মেয়ে আছে ভালো ভালো চাকরি পাইতে লাগে, আপনার পরিবার সুস্বাস্থ্য আমি দিতে চাই। আয়ুষ্মান ভারতও কার্ড দিছে। আয়ুষ্মান ভারত কার্ড আছে কি না? মোদি কার্ড। এইটা তো 5 লাখ টাকা হসপিটালে গেলে এটা পাওয়া যায়। পাওয়া যায় কি না? 5 লাখ টাকা ট্রিটমেন্ট করার জন্য নিতে পায়। এত ভালো মোদি, তারপর তোমরা কংগ্রেসে ভোট দিবা, কেমন হইব? এটা তো একদম হারামের কাম হয়ে যাবে, তাই নি? কংগ্রেসে কি করে? কটুকটুকই 5 বছর উনি এমপি ছিল, এখানে এসেছে আইছিল কি একদিন, আপনি দেখছেন না? ইলেকশনের সময় আসে আর আপনাকে বলে দোয়া করো দোয়া করো। আর দোয়া করা কোন সময় করে? মসজিদে নামাজ সেই সময় হয়েছে, নামাজ মাইক লইয়া বলে আমাকে দোয়া করো। মৌলবী বললো আপনাকে দোয়া না, এখন নামাজ এসে এটা বন্ধ করো। উনিকে ভাগাই দিছে। এটা ভিডিওটা দেখছো কি না? হলি ভাই সবাইকে ভিডিওটা দিবা। হ্যাঁ, নামাজ পড়ার সময় যে মিটিং করে আমার পটুত বটুলই, সেটা হলো মুসলমান সমাজকে অপমান করছে। অপমান করছে কি না? আপনার সবাই অপমান করে। কিন্তু আমরা দেখেন শর্মা দিদি ভাষণ দিয়েছিল, নামাজ শুরু হয়েছে 2 মিনিট এখানে করা হয়েছে, ভাষণ বন্ধ। আমরা রেসপেক্ট করি। কলকাতায় নরেন্দ্র মোদী ভাষণ দিয়েছিল, সেই সময় নামাজ শুরু হয়েছে, নরেন্দ্র মোদী ভাষণ স্টপ করে দিয়েছে। আমরা জানি কাকে রেসপেক্ট করতে লাগে, সবাইকে আমি রেসপেক্ট করি। সেই জন্য নরেন্দ্র মোদী বলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস ও সবকা প্রয়াস। কিন্তু কংগ্রেস সেই কেউকে রেসপেক্ট করতে চায় না। আজি 1983 সালে নেলিতে আপনারা মুসলমান মানুষে হালাল করেছিল। কার সরকার ছিল সেই সময়? কার সরকার? ভুল করে বলো কি লজ্জা লাগে? 1983 সালে কার সরকার ছিল? কেন কংগ্রেসের সরকার। আর কোন মানুষ মারা গেছিল? কোন মানুষ? মুসলমান। এটা কি মুসলমান মানুষ মনে যায় না? দিদিগুলা কিরকম জানে না খবরটা? কি বেশি দিন হয় না এখানে আসার যে এইগুলা খবর জানে না? হ্যাঁ, 1983 কংগ্রেসে পুরা মুসলমান হালাল করেছিল নীলিতে। আমরা সরকার 2016 থেকে এখানে আসে, আসাম থেকে একটা মুসলমানকে কেউ কেন মারতে দিয়েছিল? সেটা আমার কর্তব্য। মুসলমান এই সময় আপনারা ভোট দেন বিজেপিকে। আমরা প্রেসিডেন্ট বলেছে ওরা হিন্দু মানুষ, ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, যেটা আমি বলেছি কিছু অসুবিধা হলে দৌড় করে আইব আমরা নেটিভ ডাঙ্গরিয়া।